দলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট থাকায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তো দলদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় 4 কিলোমিটার বিভিন্ন প্রকার যানবাহনের একাধিক সারি রয়েছে। দীর্ঘ সময় ফেরি পারাপারের অপেক্ষায় থেকে যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দলদিয়া ঘাট এলাকা দিয়ে এমনই চিত্র দেখা যায়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, দলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট এবং নদীতে নাব্যতা সংকট রয়েছে, যে কারণে গত কয়েকদিন ধরে এই রুটে ফেরি চলাচলে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। দলদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 9টি ইউটিলিটি ও 8টি রোরো সহ মোট 17টি ফেরি চলাচল করছে। রাত 12টা 11টার দিকে ঘাটে এসে পৌঁছেছে, কিন্তু অতিরিক্ত জ্যামের কারণে আমরা এখনো পর্যন্ত ফেরিতে উঠতে পারি নাই। ফেরি অপেক্ষায় এসে 3 দিন ধরে বসা। যা কামাই করি আমাদের এই পথে বসে থাকতে ফেরি ঘাটে শেষ হয়ে যায়। আমরা অনর্থে ফাল বেকার হয়ে যাই।